দেশের রাজনৈতিক দলের অভাব নেই, অংশগ্রহণমূলক হবে আগামী জাতীয় নির্বাচন। মিরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে সব বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্তব্য করেন, সুষ্ঠু ভোট আয়োজনে বিদেশীদের পরামর্শের দরকার নেই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ। জুমার নামাজের পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন মিরপুর 10 নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে, এ বিষয়ে বাক্যবান ততই গতি পাচ্ছে। আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার বক্তব্যই ছিল আগামী নির্বাচনে বিএনপিকে রাজনৈতিক শক্তি পরখ করার আহ্বান। আমরা বলতে চাই, 7,000 মাইল দূরে বসে বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র করা যায়, সেই ষড়যন্ত্র করে সফল হওয়া যায়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজ দলের উপর নিয়ন্ত্রণ নেই, বিএনপি না এলেও আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে দলের অভাব হবে না। যতই চোখ রাঙা আপনাদের দলের লোকেরা, তলে তলে অনেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই জনসভা জানিয়ে রাখলাম, বিএনপিও আসবে, আরো অনেকেই আসবে, দলের অভাব নেই, অংশগ্রহণমূলক নির্বাচন এই দেশে। এদিকে সাভারের হেমায়েতপুরে 14 দলের সমাবেশ থেকে অভিযোগ করা হয়, টাকার বিনিময়ে বিদেশিদের দিয়ে একের পর এক চিঠি লাগাচ্ছে বিএনপি। নিজের ডাক কেটে পরের ডাকটা ভঙ্গ। আজকে বিএনপি দেওয়ার চক্র তাদের নিজেদের ডাক কেটে গণমানুষের ডাকটা ভঙ্গ করতে চায়, জনমন হয়ে উন্নতের ধারা তারা নষ্ট করতে চায়, মানুষের ভোটাধিকার কারা কেড়ে নিতে চায়, মানুষের ভোট ব্যবস্থার বিরুদ্ধে তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। নির্বাচন বানচালে বিএনপি ষড়যন্ত্র প্রতিহতের ডাক দেন 14 দলের নেতারা। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।